আসসালামু আলাইকুম, আমরা চলে এসেছি আরেকটি ভিডিও নিয়ে। সেটাইতে হচ্ছে আমরা আজকে দেখাবো যে হচ্ছে আলু বুখারা চাষ পদ্ধতি কীভাবে চাষ করবেন এবং আলু বুখারার আশেপাশে সাথী ফসল হিসেবে কী কী দিতে পারেন, কীভাবে চাষ হয় সম্পূর্ণ আমরা মাসুদ ভাইয়ের কাছে শুনবো। তো মাসুদ ভাই, এটা কীভাবে আমরা চাষ করতে পারি? আমরা শুধু জমিটা নির্ধারণ করব যে জমিটার মধ্যে পানি জমে থাকবে না। আচ্ছা, উষ্ণ দেশের গাছ এই অতি বর্ষণটা সহ্য করে না, শুধুমাত্র পানি গোড়ায় না জমবে এরকম জমি আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা 16 থেকে 18 ফিট পর পর একটা করে গাছ রোপণ করব। আমরা গাছ রোপণ করছি এইভাবে, মোটামুটি অনেকগুলো আছে, আমরা গাছ রোপণ করছি। কিন্তু এই জমিটা আমরা 3-4 বছর এই জমিটাকে ব্যবহার করব। যেমন এটার মধ্যে আমাদের এখন আছে টমেটো, টমেটোর পর আমাদের এখানে বীজ লাগানো আছে পটল। আচ্ছা, এটা পটলের গাছ? এটা পটলের গাছ। আমরা এই টমেটো কয়েকদিনের মধ্যে উঠে যাবে, আমরা এটার মধ্যে জাংলা দিয়ে দেবো। আচ্ছা, জাংলা দিয়ে আমরা এই পটলটা উঠিয়ে দিব। ও, একসাথেই হচ্ছে আপনার টমেটো উঠছে, এদিক দিয়ে হচ্ছে আপনার পটল চলে আসছে। পটল চলে আসছে। পটল পটল যখন উঠে যাবে, আমরা এখানে কিছু লাগাইছি পেঁপে। আচ্ছা, চার গাছের মাঝখানে একটা আমরা পেঁপে গাছ গাইছি। আমরা 2 বছরে পেঁপেটা খাবো, পেঁপেটাও। তার মানে আমরা জমিটা কোনো অংশেই কোনো ভাবেই ফেলে রাখছি না, যদিও এর 4 থেকে 5 বছর পর প্রোডাকশন আসতেছে, আমরা এই 4 বছর আমরা জমিটাকে ব্যবহার করবো। আচ্ছা আচ্ছা, কোনো ভাবেই মিস যাচ্ছে না, 100% ইউজ হবে, আমরা ইউজ করবো সম্পূর্ণ। আচ্ছা আচ্ছা, আর একে লাগানো আমরা মনে করতেছি যে সার একটু বেশি খায়, সেই কারণে 2 স্কোয়ার ফিট একটা গর্ত, সেটার মধ্যে 15 থেকে 20 কেজি পচা গোবর, 300 গ্রাম MOP, 300 গ্রাম TSP এটা ব্যবহার করে আমরা আপাতত গাছটা গাড়ি। তারপরে আমরা যখন সাথী ফসল করতেছি, তখন সাথী ফসলের মধ্যে আমরা যে সারটা ব্যবহার করতেছি এটাই সে অটোমেটিকলি সে পাচ্ছে। আচ্ছা আচ্ছা, তাতে করে গাছটার গ্রোথ আলাদাভাবে কোনো পরিচর্যা করতে হচ্ছে। আচ্ছা আচ্ছা, 3 বছর পর আমরা যখন দেখবো যে গাছ অনেক বড় হয়ে গেছে, ফল দেওয়ার সময় হয়েছে, আমরা সাথী ফসল নাই করে দিতে, কারণ তখন তো এই দিচ্ছে, এই উৎপাদন চলে আসে। আচ্ছা জি, তো আপনারা বুঝতে পারছেন যে আসলে আলুবুখারা যে জমিটাকে ফালায় রাখতে হচ্ছে না এবং সম্পূর্ণ ইউজ করতে পারছেন এবং ভালো একটা ফল নিয়ে আসা সম্ভব। তো আশা করি সবাই এই ভিডিওটার মাধ্যমে উপকৃত হবেন এবং উদ্বুদ্ধ হতে পারেন আলুবুখারা নিয়ে। দেখেন এত সুন্দর করে উনি প্ল্যানগুলো করেছেন যে হচ্ছে একসঙ্গে টমেটো হচ্ছে, আবার এদিকে পটলের গাছ দিয়েছে, ওইদিকে পেঁপের গাছ, একটা জমির মধ্যেই শুধু এই জায়গাগুলোকে ইউজ করে। তো দেখেন কোনোভাবেই লস হচ্ছে না এবং সব কিছু ব্যবহার করতে পারছেন আপনারা। তো যাই হোক, কথা আর বাড়াবো না, আপনারা যদি চান এই আলুবুখারা চাষ করবেন তো আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, নাম্বার দেওয়া থাকবে, মাসুদ ভাইয়ের হেল্প নিতে পারবেন এবং আপনি যেখানেই প্রজেক্ট করতে চান তার সঙ্গে কথা বলে সেখানে গিয়ে তিনি আপনাকে ওইভাবে প্ল্যান করে দিয়ে আসতে পারবে, কোনো সমস্যা নেই, তার অনেক লোক আছে, তাকে পাঠিয়ে দিয়ে করতে পারবে। তো ভিডিও আর বাড়াচ্ছি না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।